বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডি ব্লগের তিনটি চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা আর কি। তো বাহিরের প্রকৃতি এই যে দেখেন, এরকম মেঘলা মেঘলা হয়ে আছে। রাতে অনেক হচ্ছে কুয়াশা পড়েছে, গাছের পাতা টাতা ভিজে আছে। তো এদিকে এই যে তালহা কিন্তু রেডি, আর এইদিকে রায়ান হচ্ছে রেডি হইতেছে, আমি এখন রেডি হব। তুমি তো উল্টা জুতা পরতেছ রায়ান, দেখছো? অন্যদিকে তাকাই, উল্টা জুতা পরতেছ। তা এখন হচ্ছে এই যে রায়ানের থালাবাটি প্যাকেট করে নিয়েছি, ওদের নিয়ে হচ্ছে রেডি হয়ে স্কুলে যাব। হ্যাঁ, এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, এই যে দেখেন রায়ন এই যে রেডি। তালহা এই যে হাতে গোয়ান্তি পড়তেছে, কারণ বাহিরে প্রচুর শীত। আমরা এখন বের হয়ে যাব, বাসায় ফিরে তারপরে এই যে বিছনা চাদর এইসব হচ্ছে সব গোছাবো। চলো চলো, হয়েছে না? চলো আমরা বের হই। এই যে হচ্ছে রায়নের ছোট ব্যাগ, এই ব্যাগের মধ্যে থালা বাটি প্লেট মানে গ্লাস চামিচ এগুলা, কারণ ও দুপুরে স্কুলে খাবার খাবে। আর এই ব্যাগের মধ্যে বই খাতা, আর সকালের নাস্তা দিয়েছি টিফিন বক্সে একটা জুস আর একটা চকোলেটের কেক। এখন এই যে আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে যাচ্ছি, তার আগে বের হয়ে গিয়েছে। তো গতকাল রাতে হচ্ছে মিজানুর ভাই এসেছে, তো তার তো আগামীকালকে হচ্ছে ফ্লাইট, আগামীকালকে বাংলাদেশ চলে যাবে। তো বাসায় ফিরে নাস্তা বানাইতে হবে। চলো চলো, আয় রায়ান, ওদিকে কি হলো? ওগুলো ধরো না, ধরো না, ওগুলোর সাথে ময়লা। এই যে শুরু হয়ে গেছে খেলা, তাড়াতাড়ি আসো। এই যে আমি চলে গেলাম, এই যে দুষ্টামি, আর সুইটারের ময়লা বললো না রায়, আমি তোমাকে স্কুলে নেব না, কথা শোনো না, না এগুলো আমাদের না। চলো চলো তাহলে, চলো। যে রায়ান আগে আগে যাচ্ছে রায়ানের ব্যাগ নিয়ে, আর তালহার আমি এই যে হাত ধরেছি, তালহা খালি দৌড় দেয়, দুষ্ট তালহা। বাবা আসো, দাঁড়াও, এখানে গাড়ি থামবে, ওই যে গাড়ি আসতেছে, গাড়িটা থামক। হ্যাঁ, গাড়ি থামছে, তাড়াতাড়ি রাস্তা পার হও। কুয়াশা এত পরিমাণে পড়েছে যে রাস্তাঘাট ভিজে গিয়েছে। চলো, রাস্তা পার হয়ে তালহার হাত ছেড়ে দিয়েছি, আর এই যে দেখেন কেমনে দৌড়ায়, একটুখানি মানুষ কি যে দৌড় দেয়। হ্যাঁ, দৌড়টা চলে গেছে। তো 8:25 বাজলে হচ্ছে সবাইকে লাইনে দাঁড়া করায়, আর হচ্ছে 8:30 যখন বাজে তখন সবাইকে ক্লাসে নিয়ে যায়। তো আমরা এখন বাসায় চলে যাব। এই যে আসো আসো আসো, ওকে ওকে, কান্দি আমো, আন্দি আমো। বাহিরের ওয়েদার দেখেন প্রচুর পরিমাণে খারাপ। আমি তালহাকে বলছিলাম কি, তালহা তুমি বাসায় শুয়ে থাকো, তোমার চাচু আছে, চাচুর কাছে শুয়ে থাকো না, সে বাহিরে আসবেই, কারণ সে বাহিরে যদি না আসে তাহলে এমন দুষ্টামি কে করবে। ওই যে অ্যাম্বুলেন্স আসতেছে, দেখছো? ওই যে সামনের রোড দিয়ে একটা অ্যাম্বুলেন্স আসতেছে। কিসে অ্যাম্বুলেন্স ওই দিকে যায়? অ্যাম্বুলেন্স বলো তো আবার কি, অ্যাম্বুলেন্স আমলা, তারা কেমনে জানে অ্যাম্বুলেন্স বলে। আল্লাহ, এখন অনেক সকাল, এখন সাইকেল চালানো যাবে না, আসো। কি না না, চিঠি আসে নাই, চলো বসে যাই। কি ব্যাপার, দুইটা অ্যাম্বুলেন্স আসলো, এটা দেখেন এই যে আমাদের এদিকে আসতেছে। আল্লাহ, আর একটু হলে আবার এই গাড়িতে লাগবে। এটা ঘুরবে এই দিক দিয়ে, দেখছেন
তাহলে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তালার। এই যে একদম আমাদের দরজার সামনে চলে এসে, কি বলছো? পারতেছ না? এই যে খুলতে পারছি তালা। কি করবা? কি শাশুর সঙ্গে নাটক দেখবা তুমি? আচ্ছা তুমি আগে জুতা খোলো, সুইটার খোলো, তারপরে যাও। এটা না তা কি রায়ন, এটা পরো। ওকে, এই যে যাইতেছে শাশুর সাথে নাটক দেখ। একজন প্রবাসী কত যে ব্যস্ত, বাংলাদেশে যাওয়ার আগে কত যে স্বপ্ন থাকে, কত যে তার ব্যস্ততা, কি রেখে যাবে, কতটুক নিতে পারবে, কি কোনটা রেখে কোনটা নিবে, মানে নানান টেনশন। তো যাই হোক, আমার আজকে সকালে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরে নাস্তা বানানোর কথা ছিল, মানে মনে মনে ভেবেছিলাম যে রুটি বানাবো আর ডিম ভাজবো, এগুলো আর কি খাবো। তো কাশ্মীরের চাচু, মানে আমাদের মিজানুর ভাই, সে আমাকে বলতেছিল ভাবি রুটি বানাই তো অনেক বেশি লেট হয়ে যাবে, আমার তাড়াতাড়ি হচ্ছে মেসরে যেতে হবে, আপনি হালকা পাতলা নাস্তা রেডি করেন খেয়ে যেন তাড়াতাড়ি যেতে পারি, কারণ তার হাতে একেবারেই সময় নেই। ওই যে বললাম যে একজন প্রবাসীর বাংলাদেশে যাওয়ার আগে কত যে কাজ থাকে, কত যে ব্যস্ত থাকে, সে একমাত্র সেই প্রবাসীই জানে যেই যে নাকি বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো হাত মিজানুর ভাইয়ের হাতে একদমই সময় নেই, সে বাংলাদেশে যেহেতু যাবে। তো যাই হোক, এদিকে আমি নাস্তা রেডি করে নিচ্ছি, আর আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি পুরনো দিনের সেই একই কথা, যে সবাই প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এখন পর্যন্ত যারা লাইক দেননি, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন, নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তোবা আপনারা অনেকেই বলতেছেন যে আপুর বোনের বিয়ে, অথচ আপু কেন হচ্ছে এখন পর্যন্ত ইতালিতে আছেন, কেন বাংলাদেশে যাননি বোনের বিয়েতে। আসলে আমার সেই ছোট্ট বোনটা হচ্ছে আমার চাচাতো বোন, ও হচ্ছে আমার সেজো দাদার মেজো ছেলের মেয়ে। তো ওরা দুই বোন, ওর বড় বোনটার বিয়ে হয়ে গিয়েছে আর ও হচ্ছে ছোট, আমার সেই ছোট্ট কিউট আশামণি ছোট বোনটা, ওর গতকাল গিয়েছে গায়ে হলো, তার আজকে হচ্ছে বিয়ে। আমরা প্রবাসীরা কি বলবো, এর আসলে বাংলাদেশে থাকলে হয়তো এই আনন্দঘন মুহূর্তের সাথে হচ্ছে সামিল হতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য যে এই যে প্রবাসে আছি, ইচ্ছে করলেও এখান থেকে যাওয়া সম্ভব না। সবাই আমার ছোট্ট আশামণি বোনটার জন্য দোয়া করবেন, ও যেন ওর দাম্পত্য জীবনে সুখী হতে পারে, সবসময় আল্লাহ যেন ওকে ভালো রাখে। তো আমি এদিকে তালহার তালহা চাচু খাওয়া দাওয়া করতেছে, আর আমি ওইদিকে হচ্ছে দুপুরের রান্নার আয়োজন করতেছি। পড়ালেখা করার আইডিয়া দেখেন, সেই বইরম থেকে হচ্ছে সবগুলো বিস্কিট নিচে নামাইছে, এখন এই যে দেখেন একের পর কি দুই, তারপরে কি হ্যাঁ, তারপরে পাঁচ না চার, হ্যাঁ এটা পাঁচ, হ্যাঁ ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, বারো, হ্যাঁ তেরো, তেরো, হুম, ওই যে দেখেন
বইতে পড়ালেখা বাদ দিয়ে সে বিস্কিট দিয়ে পড়ালেখা করতেছে, কি বলবো, এন অভিনব আইডিয়া বুঝছেন, তালহার অভিনব আইডিয়া। ওটার মধ্যে থেকে বারবার করে বিস্কিট এখানে ঢালতেছে আর এভাবে গোনা শিখতেছে। এক, দুই, সব তো বিল্লা গেল, তিন, চার। তুমি এবার গুনতে থাকো, পাঁচ, দেখছেন পরে ই কথা সবটার মধ্যে গেলে তোর চাষায় কানা হয়ে যাবো। হ্যাঁ সে কবে গাই কানা বেড়ার কাছে মায়া বিয়া দিতাম না, এ কইব এ যে আর চাচুরে চশমা পরাইতেছে তালহা, এই যে আজকে হচ্ছে মাছ ভুনা করেছি, ব্রাঞ্জিনো মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এখন দুপুরের টাইম, ভাইয়া হচ্ছে এই যে খাওয়া দাওয়া করতেছে, তালহাকেও এখন ভাত খাওয়াই দিব। এই যে হচ্ছে ডাল, তো আমাদের এই যে হচ্ছে আজকের খাবারের মেনু, সাথে কিন্তু আলু ভর্তাও আছে একটু। তালহা আসো, ভাত খাবে না তুমি? কেন বাবা, ক্ষুধা লাগছে না? এখানে বসো, চাচুর সাথে পাল্লা দাও, আসো দেখি কে ফার্স্ট হয়, তালহা ফার্স্ট হয় না তালহা চাচু? ওকে চাচু ফার্স্ট হবে। তুমি কোথায় যাবা, আসো ভাত খাইতে বসো, আসো রায়ন রাঁধতে যাবো, অনেক দেরি আছে। এখন বাজে হচ্ছে 4:27, সারাদিনে কোনো রোদ উঠেনি, এখন মনে হচ্ছে কি যে মাত্র সকাল হইল বুঝি এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। তো আমি এখন রেডি হয়ে বাহিরে বের হয়েছি, রায়নকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এই দেখেন এই মার্কেটের এই সোফাগুলো যে কবে বিক্রি হবে আল্লাহই জানে, এটা 1 বছরের মতো হয়ে গেছে এখন পর্যন্ত বিক্রি হয়নি। রায়ান আচ্ছা আচ্ছা এদিক দিয়ে এসো, রায়ান রায়ান আসসালামু আলাইকুম, আবার কি দেখেন কি সুন্দর, একদম মোটা মোটা কতগুলো হচ্ছে অ্যালোভেরার ডাল কেটেছি, তখন ভাবিকে দিব। এখান থেকে হচ্ছে 2 পিস দিয়ে দিব আর এই 3 পিস দিয়ে আমি একটু পরে শরবত বানাবো। তো রায়নের আম্মু ভাবি হচ্ছে আমার অপেক্ষার নিচে দাঁড়িয়ে আছে, তাকে অ্যালোভেরার ডাল দুটো দিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় চেয়ে নিয়েছি, পরবর্তী ব্লগে দেখাবো প্রবাসী মিজানুর ভাই কীভাবে তার লাগেজ গোছায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।